أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন প্রতিবেশীর হক সম্পর্কে, তথা প্রতিবেশীকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তার কী বিধান রয়েছে, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমরা শরীক স্থাপন করো না, এবং আত্মীয় স্বজন অভাবগ্রস্তদের সাথে তোমরা ভালো আচরণ করো, এবং প্রতিবেশী সঙ্গী সাথী পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি তোমরা সৎ আচরণ করো। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমরা শিরিক করো না, পিতামাতার সাথে ভালো আচরণ করো এবং আত্মীয় স্বজনদের সাথে এবং পাড়া প্রতিবেশীর সাথে এবং দাস দাসীদের সাথে সুন্দর আচরণ করো। যদি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শাস্তি দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিসের মধ্যে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বাণী প্রতিবেশীর জন্য তিনি বলেছেন। সহিহ মুসলিম 2625 নম্বর হাদিস, আবু জার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, হে আবু জার, যখন তুমি ঝোল ওয়ালা তরকারি রান্না করবে তখন তাতে পানির পরিমাণ বেশি দাও, যাতে করে তোমার প্রতিবেশীকে তুমি একটু হলেও তরকারি দিতে পারো। সম্মানিত ভাই, এজন্য প্রতিবেশীর অনেক হক রয়েছে, আর প্রতিবেশীর যদি হক মানুষ নষ্ট করে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শাস্তি দেবেন। আপনি দেখতে পারেন সহিহ বুখারী 616 নম্বর হাদিস, আরও দেখতে পারেন সহিহ বুখারী 2566 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1030 নম্বর হাদিস দেখতে পারেন। সম্মানিত ভাই, যে প্রতিবেশীর হক সম্পর্কে এবং প্রতিবেশীর হক নষ্ট করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে শাস্তি রয়েছে, আশা করছি সম্মানিত ভাই উত্তরগুলো পেয়েছেন।